নমস্কার বন্ধুরা, শ্যামলীর কিচেনে সবাইকে স্বাগত। চলে আসলাম আবারও একটা নতুনত্ব রেসিপি নিয়ে। দেখুন রেসিপিটা কি, আজ লোটে মাছের ভর্তা বানাবো। এখানে 750 মতো লোটে মাছ আমি ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, যেহেতু এটাতে জল বেরোয় ওই জন্য নুন হলুদটা আগে মেখে রেখেছি। তার সঙ্গে উপকরণ কি কি নিয়েছি, বড় সাইজের 2 পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, 1টা বড় সাইজের টমেটো ছোট করে কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা চিরা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। তার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন রেসিপিটা কিভাবে শেয়ার করছি আপনাদের সামনে। দেখুন কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দেবো। তা বন্ধুরা, আজ যে রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করছি লোটে মাছের ভর্তা, অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। একদম কম মশলা দিয়ে সুন্দর একটা টেস্টফুল রেসিপি, যারা নতুন রাঁধুনি তারা একদম দেখে নেন কিভাবে রান্নাটা করতে হয়। তেল দেখুন তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি ছেড়ে দেবো। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এবার বাকি মশলাগুলো আমি একে একে সব দিয়ে দেবো। একদম সিম্পল একটা রেসিপি, কম মশলা দিয়ে কম সময়ের মধ্যে খেতে ভীষণ টেস্ট হয়। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা, আর আমাকে কমেন্ট করে জানাবেন। ঝালটা আপনারা পছন্দ মতো দেবেন, আপনাদের আদা রসুনের পেস্ট এখানে একটু বেশি যাবে, যেহেতু ভর্তা হচ্ছে এটা লোটে মাছে। টমেটো কুচি, এক চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে একটু ভালো করে ফ্রাই করে দেবো। দেখুন বন্ধুরা, মশলাটা আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি, এবার মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। কেন, এই মাছ থেকে জল বের হয়, এতে কোনো জল যাবে না, যেহেতু এটা ভর্তা হবে এটাকে আমি এরকম নেড়ে চেড়েই রান্না করবো। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা যেভাবে আপনাদের কাছে শেয়ার করে দেখাচ্ছি অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করবেন। এভাবে এটা ট্রাই করবো। দেখুন বন্ধুরা, এটা মিনিমাম 20 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে দিয়ে এটা করবো, 20 মিনিট পরে এটা আবার ফিরে আসছি। ঢাকনাটা তুলে দেখবো, দেখুন বন্ধুরা কি সুন্দরের থেকে জল বার হয়ে গেছে। এটা পুরো শুকিয়ে ফেলতে হবে, আরো কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে এটা শুকনো করে নেবো। অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। এটা খুলে রাখবো, ঢাকনা দেবো না। দেখুন বন্ধুরা, পুরো জলটা টেনে গেছে, মাছের এই যে জলটা বার হয়েছিল পুরো শুকিয়ে গেছে। রেসিপিটা আমার পুরো কমপ্লিট, অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন রেসিপিটা, খেতে ভীষণ ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আর এর মেন ধনে পাতা কুচিটা হচ্ছে মেন এর সুস্বাদু, আরও টেস্ট বাড়ায়। যত শুকাবেন তত খেতে বেশি ভালো লাগবে লোটে মাছের ভর্তা। পুরো শুকনো শুকনো হয়ে গেছে, এবার নামানোর আগে আমি বেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেবো। আর একটু নেড়ে চেড়ে এই গ্যাসটা বন্ধ করে দিয়ে পুরো কমপ্লিট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ভিউয়ার্স, আমার এই লোটে মাছের ভর্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুনত্ব রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওর সঙ্গে নতুনত্ব রেসিপির সঙ্গে দেখা হচ্ছে, ধন্যবাদ।